হ্যাঁ গাইস, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজ আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটি হলো নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশন এবং নবদ্বীপ পৌরাঙ্গ সেতু ভিডিও, খুব একসঙ্গে দুটো ভিডিও, খুব সুন্দর ভিডিও। তা তোমরা ভিডিওর মাধ্যমে দেখো নবদ্বীপ রেলওয়ে স্টেশনে সমাজে কি উপকার আছে এবং পৌরাঙ্গ সেতু আমাদের সমাজে কি ভাবে কাজ চলছে বা কাজের জন্য এই পরাঙ্গ সূত্র রয়েছে, সেই জিনিস ভিডিওটা তোমরা ভিডিওর মাধ্যমে দেখো। নবদ্বীপ ধাম স্টেশন রয়েছে সকাল ভোরবেলা থেকে এবং রাত পর্যন্ত বহু লোকাল ট্রেন এবং এক্সপ্রেস ট্রেন চলে। এখান থেকে বহু ডেলি প্যাসেঞ্জারও এবং ব্যবসাদার লোকেরাও সব কলকাতা যাতায়াত করে। তা এই নবদ্বীপ স্টেশন এই জন্যই। এটি হচ্ছে নবদ্বীপ ঘোড়াঙ্গ সেতু ব্রিজ, এর উপর দিয়ে বহু গাড়ি ডেলি যাতায়াত করে এবং এখান থেকে কৃষ্ণনগর এবং বহু দূর দূর জায়গার যাওয়া যেতে পারে। এই ব্রিজের উপর দিয়ে বহু গাড়ি ঘোড়া এদিকে কৃষ্ণনগর, ওদিকে কলকাতা, সমস্ত জায়গার এই যোগাযোগ আছে এই গৌরাঙ্গ সেতুর উপর দিয়ে যায়। এবং সে শুধু তাই না, নবদ্বীপ স্টেশন থেকে যেসব প্যাসেঞ্জার তারাও নবদ্বীপ স্টেশনে বাস থেকে বাসে চেপে তারা কৃষ্ণনগর এবং অনেক দূর দূর যায় এই সেতুর উপর দিয়ে। এই সেতুর উপর দিয়ে বহু গাড়ি চলাচল করে, ডেলি যাতায়াত করে। তাই গৌরাঙ্গ সেতুর দৃশ্যটা তোমাদের দেখাচ্ছি, খুব ভালো লাগবে তোমরা দেখো।
তো বন্ধুরা, নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশন এবং নবদ্বীপ গৌরাঙ্গ সেতু ভিডিওটি তোমাদেরকে সম্পূর্ণভাবে তুলে ধরলাম। হয়তো তোমাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকবে লাইক শেয়ার এবং কমেন্টস করো। তোমরা কমেন্টস করলে আমি এরকম নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত হব। আর আমি এখানে রাখছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সেফ থাকো। জয় হিন্দ, বন্দে মাতরম।